আজ আমরা খেলবো রান সিমুলেটার। আগের ভিডিওতে তোমরা অনেক সাপোর্ট দেখিয়েছিলে, যেখানে আমি চেয়েছিলাম না অত বকবক বাদ দিয়ে আমি গেমটাই স্টার্ট করি। আর তোমাদের কিছু আমার দেখানোর আছে, যারা যারা আগের এপিসোডটি দেখোনি, আগের পার্টটি দেখোনি, তারা তারা কি আগে উপরে আই বাটনে ক্লিক করে আগের পার্টটি দেখে আসতে পারো, তারপরে এই পার্ট দেখতে আসো, তাহলে অনেক মজা পাবে। কারণ আজকে অনেক কিছু নতুন হতে চলেছে আর আগের পার্টে অনেক কিছু পুরনো হয়ে গেছিলো। তো যারা যারা দেখেছো আগের পার্টটা, তারা তারা জানো এই যে আমাদের এই রাঞ্চ আগে যেরকম ছিল পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আপডেট এসে। আমি জানতাম না যে এত বড় আপডেট চলে এসেছে যে প্রথম থেকে আমাকে আবার শুরু করতে হবে গেম। সব কিছু একদম ফুললি চেঞ্জ হয়ে গেছে, যা ছিল একদম পুরোপুরি চেঞ্জ, কিচ্ছু আগের মতো নেই। তো আমাকে যা যা করেছিলাম আগের দিনে, যে গ্র্যান্ডপার লেটার পেয়েছিলাম যেখানে গ্র্যান্ডপা বলেছিল যে গ্র্যান্ডপার খেতে চাষবাস করতে, গ্র্যান্ডপার ঘরে থাকতে, সেম সেরকমই আবারও আমাকে প্রথম থেকে খেলতে হবে। আগের দিন আমরা যতদূর প্রোগ্রেস করেছিলাম ওখান থেকে আবারও খেলতে হবে। আর এখান থেকে যে আমার গ্যারেজ আগেরটার মতোই, কিন্তু এখানে অনেক কিছু নতুন আপডেট করা হয়েছে, নতুন অ্যাড করা হয়েছে, নতুন ছড়ানো হয়েছে। আর এই যে ওই গ্র্যান্ডপার ঘরটা যেটা আগের দিন ভেঙেছিলাম, আগের দিন দেখতে কিছুটা আলাদা ছিল, কিন্তু আজকে বেশ কিছুটা আলাদা লাগছে, আজকে অন্যরকম লাগছে দেখতে। তো এই ঘরটাকে আমার আবারও ভাঙতে হবে। তার আগে চলো উপরে গিয়ে আমাকে কিছু নিতে হবে যেমন আগের দিন নিয়েছিলাম। আর হ্যাঁ, আজকে থেকে আবারও শুরু হচ্ছে এই গেম। আর এই গেমটা তোমরা অনেকেই পছন্দ করেছো ভাই, এত মানে আমি ভাবতে পারিনি যে এত পছন্দ করবে এই গেমটাও। আরে ভাই এখান থেকে দরজা আটকানো। তো খুব ভালো লাগলো সাপোর্ট দেখে, যে আমি যেখানে 3000 লাইক চেয়েছি সেখানে একদিনের মধ্যে 3000 লাইক পার হয়ে গেছিলো, এটা অনেক বড় ব্যাপার। তো চলো আজকে দেখবো, তারপর থেকে আজকে ঘরটা বানাবো, নতুন ঘর। আর যারা যারা সত্যি সত্যি এখন আগের এপিসোডটি দেখোনি, তারা তারা দেখে আসতে পারো যে আপডেটে কতটা পরিবর্তন হয়েছে, নাহলে বুঝতে পারবে না যে আপডেটটা কত বড়। আর যারা যারা আগের দিন মানে দেখোনি, তারা তো তাদের কাছে এটা নতুন কিছু না, কিন্তু যারা আগের দিন দেখেছিলে তারা জানো যে কত বড় আপডেট এসেছে, কত কিছু চেঞ্জ হয়ে গেছে জায়গার সাথে শুরু করে। তারপরে কী কী আপডেট হয়েছে তোমাদেরকে আমি দেখাবো একটা একটা করে ঘুরে ঘুরে। তার আগে চলো আমাকে কিছু খুঁজতে হবে, কিন্তু আমি খুঁজেই পাচ্ছি না কোথায় ঘরটার। ঘর বেশি চেঞ্জ করেনি, ওরকমই আছে, কিছুটা চেঞ্জ করেছে। ওকে, তো এই রেডিওটা এখানেই আছে সেম সেম, শুধু মিউজিকটা একটু চেঞ্জ করা হয়েছে। আর টেন্ট খুঁজতে হবে, হ্যাঁ টেন্ট খুঁজতে হবে। দেখো যেখানে জঙ্গল টঙ্গল পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আগের দিন জঙ্গল আলাদা ছিল, এরকম ঘাস ফাঁস অন্যরকম ছিল, আর আজকে অন্যরকম। কিন্তু আজকের আপডেটটা বেশ ভালো লাগছে, এটা যদিও পুরোপুরি ঠিকঠাকভাবে আপডেট হয়নি। 15 তারিখে ভালোভাবে আপডেট হয়ে যাবে অফিসিয়ালি, তখন ঠিকঠাক খেলতে পারবো। আর আমি চাই না যে যতদূর প্রোগ্রেস করি সেখান থেকে আবার প্রথম থেকে খেলি, ওই জন্য ওখান থেকে আর খেলবো না। তো চলো এখানে ইটু স্লিপ করা যাবে, আবারও ঘুমানো টুমানো যাবে, এখন আর ঘুমিয়ে কাজ নেই, আমার অনেক কাজ আছে আজকেও, ওগুলো করতে হবে যেগুলো আগের দিন করেছিলাম, ওগুলো সেম জিনিস করতে নেব না, কারণ জিনিসগুলো একই হবে, জায়গাটা শুধু পরিবর্তন হয়ে গেছে, আর কিছু কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে, শুধু ওগুলো দেখাবো, আর তেমন খুব একটা বেশি কিছু করব না আমি। আর চলো ওই দাদুর চেষ্টা কোথায়, এই তো ওই চেষ্টার ওখানে যেতে হবে। ওকে, তো এখানে ও সেম টু সেম, এখানে পিস্তল আছে, এখানে $500 অ্যামো, আর একটা লেটার আছে, লেটার ফেটার আমি এখন পড়ছি না, আমার টাইম নেই, কারণ আমার অনেক কিছু করতে হবে আজকে। আগের দিন যে মুরগি টুরগি কিনে এনেছিলাম কিছুই বাকি নেই, সব নষ্ট হয়ে গেছে, প্রথম থেকে শুরু হয়ে গেছে। তো আমাকে এই ঘরটা আজকেও ভাঙতে হবে আবারও, তারপর নতুন করে ঘর বানাতে হবে। চিন্তা করো আজকে সত্যি সত্যি ঘর বানাবো, আগের দিন বলেছিলাম পরের দিন বানাবো, তো আজকেই বানাবো, তো কোনো ব্যাপার না। চলো এবার বাইরে গিয়ে আমার গাড়িটা ঠিক করতে হবে, আগের দিন যে গাড়িটার গ্যারেজটা ছিল ওটা অন্য জায়গায় ছিল, আজকে অন্য জায়গায়। তেজে গাড়ির সিট এগুলো আমাকে নিয়ে লাগাতে হবে গাড়ির মধ্যে আবারও। কিন্তু গেমটা আগের দিনের থেকে একটু স্মুথ লাগছে বেশি মনে হচ্ছে, কারণ গ্রাফিক্স আমি একটু কমিয়ে দিয়েছিলাম। আর এখানে গাড়ির সিট লাগাতে হবে, ওকে। আর এখানে মনে হচ্ছে জিনিসপত্র রিমুভ কর, ও দেখো যেগুলো নোংরা ফোংরা আছে এগুলো রিমুভ করা যাচ্ছে। এখানে টায়ার তো অরিজিনাল, টায়ারগুলো নষ্ট করা যাবে না, এগুলো রিমুভ করে দেওয়া যাবে, তাহলে দেখতে কিছুটা সুন্দর লাগবে, গ্যারাজ গ্যারাজ ফিল আসছে এমনিতেও। যেগুলো নোংরাগুলো সরানো যাবে, আগের দিনগুলো সরানো যাচ্ছিলো না, তো আজকে এগুলো দেখো কত পরিষ্কার লাগছে দেখতে। তো এই ট্যাঙ্কটাও আমাকে নিতে হবে, কারণ পেট্রোল পাম্পে যেতে হবে মানে গ্যাস ক্যান ভরার জন্য। দেখো পুরোপুরি জায়গা চেঞ্জ হয়ে গেছে, এখানে আর একটা জিনিস অ্যাড হয়েছে, রাস্তা ফাস্তা সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আগের মতো কিছুই নেই। এখানে দেখো যেগুলো নতুন অ্যাড করা হয়েছে, ভালো লাগছে দেখতে, আজকে অনেক মজা হতে চলেছে এই সিরিজে। তো এই ভিডিওটি তো সবাই লাইক করে দেবে আশা করি, কারণ এই গেমটা অনেক সুন্দর হতে চলেছে লাস্ট পর্যন্ত। তো সবাই তৈরি থাকো গেমটা কমপ্লিট করার জন্য, এই মানে এই চ্যানেলে এই গেম কী বলে ওটাকে, ভদ্রভাষায় জানি না, বলবো না কিছু। চলো এখানে গিয়ে আমি গাড়িটা আবার অ্যাসেম্বল করে দিই আগের দিনের মতো। ওকে, লাস্ট চাকা না, আর একটা কি যেন বাকি আছে, ও হ্যাঁ গাড়ির তেল ইয়ে লাগাতে হবে, তেলের ট্যাঙ্কিটা লাগাতে হবে, আরও কিছু করতে হবে নাকি, বাম্পার গার্ড, ও আচ্ছা গার্ডটাও খুঁজতে হবে। এই তো এটা আগের দিন লাগিয়েছিলাম সামনে, যে বাম্পার গার্ডটা প্রোটেকশন, তো এটাও লাগিয়ে দিই। ওকে, এবার কমপ্লিট গাড়ি, এবার আমাকে তেলের ড্রামটা পিছনে বসাতে হবে, তারপরে চলো ওখানে নিয়ে যেতে হবে যেখানে আমরা পেট্রোল পাম্পে গেছিলাম মানে গ্যাস ক্যানের ওখানে, তো গ্যাস স্টেশনে যাবো এবার। ওকে, আজকে দেখো অন্যরকম, যা ভাবছিলাম তাই, আজকেও ঠুকে দিচ্ছি আমি। তো
তো গ্যাস স্টেশন ম্যাপটা একটু দেখা যাক কি। ও ম্যাপ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, দেখো গ্যাস স্টেশন, তারপরে সব আলাদা আলাদা জায়গায় চলে আসছে, এদিকে একটা বড় মানে বড় নদীর মতো চলে আসছে। তো রওনা হওয়া যাক আমাদের প্রথম কাজে, আবারও প্রথম থেকে খেলছি তোমাদের বলে বিরক্ত লাগছে না, একটু এত ঠুকতেই পারে, চিন্তা করো না, এটা GTA 5 না, GTA 5 এর মতো গাড়ি নষ্ট হয়ে যায় না, ঠুকলে পারে, তো কোনো ব্যাপার না, রিল্যাক্সে আমরা যা ইচ্ছে তাই করতে পারি। আর এখানে দেখো জঙ্গলটা তো ভালোই লাগছে দেখতে, জঙ্গলের মধ্যে হরিণ ফরিণ যখন বেরোবে হরিণ টরিণ মারতেও পারবো। ও হরিণ দৌড়াচ্ছে সামনে দেখো, ওই যে হরিণ, হরিণটাকে কি আমি আগে মেরে নেবো? কারণ হরিণটাকে আমি বিক্রি করতে পারবো, দাঁড়াও এক সেকেন্ড, আমি হরিণটাকে মেরেই নিই, তাহলে ইয়ে হবে না, তাহলে পরে আর আমার কোনো মাংসের সমস্যা হবে না, মানে সরি টাকার সমস্যা হবে না। মারার তো আমার একদম ইচ্ছা নেই হরিণকে, কিন্তু মারতে, আরে কোথায় গুলি মারলাম, কোথায় যে এম হল, সিরিয়াসলি, ওকে ফাইনালি মরেছি এতক্ষণ পরে। চলো গাড়িটা নিয়ে এসি, গাড়ির মধ্যে একবারে আমি মাংসের পিসগুলো নিয়ে যাব, তাহলে এগুলো বিক্রি করতে পারবো ভালো দামে, আর আমার অনেক টাকার দরকার, কারণ গাড়ি ফাড়িও কিনতে হবে, তারপর অনেক কিছু করতে হবে আজকেও, তো সেগুলো না হলে আমি করতে পারবো না যদি আমি ওগুলো না নিয়ে আসি। ওকে পেয়েছি, আমি ভাবছিলাম হারিয়ে গেল হয়তো, উল্টো দিকে চলে আসছি, কিন্তু না, এখানে হরিণটার মাংসগুলো আমি নিয়ে নিই। ওকে তিন টুকরো মাংস পেয়েছি, আমি জানি না মাংসের দাম কত দেবে আমাকে, আশা করি ভালো দামেই বিক্রি করা যাবে, এগুলো গাড়িতে রেখে দিই, তারপরে আমরা যখন ওই জেনারেল স্টোরে যাবো তখন এগুলো গিয়ে বিক্রি করে দেখবো যে কত টাকা দেয়, তারপরে অন্য কিছু করব। ওকে তো সবগুলো মাংসের টুকরো উঠিয়ে নিয়েছি গাড়িতে, এবার চলো ওখানে যেখানে হচ্ছে জেনারেল স্টোর আছে ওখানে, না আর প্রথমে যেতে হবে গ্যাস স্টেশনে। আচ্ছা চলো গ্যাস স্টেশনে আগে যাওয়া যাক। আসতে আগের দিন হচ্ছে মাঝখান দিয়ে যখন যাচ্ছিলাম জঙ্গলের মধ্যে তখন অনেক কাটা ফাটার মধ্যে লেগে অনেক প্রবলেম হচ্ছিলো, কিন্তু আজকে জঙ্গলের মধ্যে গাড়ি চালাতে খুব একটা বেশি প্রবলেম হচ্ছে না। এখানে তো গ্যাস স্টেশন থাকার কথা, গ্যাস স্টেশনে তো চলে আসছি, কোথায় ও এখানে আছে, চলো সামনে জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় কোথায় কী বানিয়েছে এখানে গ্যাস স্টেশনের জায়গাটা কিছুটা চেঞ্জ হয়েছে, তাছাড়া বাকি টাকের মতোই আছে, খুব একটা বেশি চেঞ্জ হয়েছে তা না। চলো এখান থেকে আমাকে তেল ভরতে হবে, তারপরে আমি যাব কার্ডের শপে, তারপরে যেতে হবে ওই যে জেনারেল স্টোরে মুরগি কিনতে হবে, আগের দিন তো মুরগি ফুরগি কিনেছিলাম, সেগুলোই আবার আমাকে প্রথম থেকে করতে হবে। আজকে আমার কাছে কয় টাকা আছে, ও দেখো টাকা শেষ হচ্ছে উপরে, $400 ট্যাঙ্কির মধ্যেও যদি আমি তেল ভরি, এই যে এখানেও তো আমাকে তেল ভরতে হবে, তাহলে আরও টাকা নষ্ট হবে। ওকে তেল ভরা কমপ্লিট, এবার চলো ইয়েতে যাওয়া যাক, কারের ওখানে যেতে হবে। আগের দিন আমরা অনেক শর্টকাটে অনেক কিছু করতে পারছিলাম, কিন্তু আজকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আজকের আপডেটে গাছ টাছ দেখতে অনেক সুন্দর লাগছে, আরও রিয়েলিস্টিক লাগছে দেখতে, এই আপডেটটা ভালোই ছিল। বার্গার সব আছে এখানে, এখানেও কিছু একটা করা যাবে হয়তো, আগের দিনগুলো অফ ছিল, খোলা ছিল না সম্ভবত। ও গ্যারেজটা দেখো কত সুন্দর করে দিয়েছে, আগের দিন একটা খোপড়ি টাইপের ছিল, আজকে বেশ ভালো লাগছে দেখতে। আজকে যে এনার সাথে কথা হতে হবে, আর এখানে মনে হয় যে লিফট টিফট কিছু একটা হবে, যেটা এখনও পর্যন্ত কনস্ট্রাকশন শেষ হয়নি, তারপরে কাজ হবে, ওটা পরে আনলক হবে হয়তো। আজকে আমাদের একটা বই দিয়েছে, যে বইটা থেকে আমরা দেখতে পাবো যে কী কী বানাতে হবে, দরজা ফরজা এক্সট্রা করে বানাতে হবে, সব কিছু আলাদা আলাদা কিনে কিনে, আগের দিনের মতো আর নেই, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখানে এর সাথেও একটু কথা বলে দেখি, ওকে তেমন কিছু না, এখানে গিয়ে দেখি চলো গাড়ি কী কী নতুন অ্যাড হয়েছে, মনে হচ্ছে গাড়ি নতুন কিছু এসেছে নাকি, এগুলো তো আগের দিনও ছিল, $2,500 এটা, এগুলো আগের দিনও ছিল, গাড়ি সেরকম কিছু নতুন অ্যাড হয়নি, যা ছিল সব পুরাতনই আছে। চলো এবার আমাকে যেতে হবে ইয়েতে, রেডিও ইনস্টল করাতে হবে আগের দিনের মতো। আর আগের দিন না আমি ইয়ে করেছিলাম, $50 দিয়ে গাড়িটা কালার করিয়েছিলাম, সব নষ্ট হয়ে গেছে আবার, আজকে আমি আর $50 নষ্ট করবো না গাড়ি কালার করানোর জন্য, আজকে আমি ডাইরেক্ট গিয়ে রেডিও ইনস্টল করাবো, তারপরে যাবো হচ্ছে জেনারেল স্টোরে, ওখানে গিয়ে আমার অনেক কিছু করতে হবে, হাতুড়ি ফাতুড়ি, তারপরে হ্যামারটা আমার মানে সরি হাতুড়ি, তারপরে এক্স এগুলো কিনতে হবে, আর আমাকে রেডিও লাগাতে হবে, যে রেডিওটা আপগ্রেড করি। ওকে হয়ে গেছে $672 কি করে হলো আমার, জানি না, $672 আছে আমার কাছে। আরও হার্ডওয়্যার স্টোরে যেতে হবে, আগের দিন জেনারেল স্টোর ছিল, হার্ডওয়্যার স্টোর এখানে আছে, তো আগে আমাকে যেতে হবে হার্ডওয়্যার স্টোরে, চলো হার্ডওয়্যার স্টোরে যাওয়া যাক, তারপরে যাবো জেনারেল স্টোরে। হার্ডওয়্যার স্টোর নতুন অ্যাড হয়েছে, আমি জানতাম যে হার্ডওয়্যার স্টোরে কী হয়, কারণ আগের দিন হার্ডওয়্যার স্টোর ছিল না, আজকে দেখবো হার্ডওয়্যার স্টোরে মনে হয় কিছু পাওয়াও যেতে পারে ভালো ভালো জিনিস, যেগুলো আমার হয়তো বাড়ি টাড়ি বানাতে আজকে দরকার হবে আপডেটের পরে, আপডেটের আগে এরকম কিছু ছিল না। চলো দেখি এখানে কী আছে, ওকে এখানে দেখো নতুন নতুন অনেক কিছুই অ্যাড হয়েছে, আর এখানে যে ট্রাক্টর, ও গ্রাস কাটার মেশিন আমাকে আগে ফ্রিতে দিয়েছিল, আজকে নেই, এটা বড় একটা মেশিন, এগুলো আমি কিনতে পারবো ইচ্ছা করলে, এগুলো ট্যাঙ্ক ফ্যাঙ্ক পাপড়ে, এগুলো অনেক কিছু কিনা যাবে, আস্তে আস্তে সবই কিনবো। আর এটা কি, এটাও মনে হয় কোনো একটা মেশিন টাইপের ছোটো মেশিন, যেগুলো দিয়ে জল তোলার কাজে লাগবে, বা যে এটা ঘাস কাটার মেশিন, এগুলোও কিনতে পারবো, এগুলো কিনে কিনে আমাকে ঘাস রিমুভ করতে হবে। তারপর অনেক কিছু আছে হার্ডওয়্যারের দোকানে, আগের দিন হার্ডওয়্যার দোকানটা ছিলই না, এখানে কি আছে চলো দেখি, এখানেও জিনিস কিনতে পারবো দেখো, $100 উড প্ল্যাঙ্কও কিনতে পাওয়া যাবে, তারপরে সিমেন্ট কংক্রিট কিনতে পাওয়া, সিরিয়াসলি এগুলো সব কেনা যাবে এখন এখান থেকে। আর উইট ফুইট কী কী আছে এখানে, বাস্কেট মানে বাকেট, স্টিল বাকেট,
ছোট বড়, তারপরে কাঠের বাকেট সব কিছুই আছে। চলো আপাতত আর কিছু টাকা নষ্ট করবো না, যেগুলোতে টাকা নষ্ট করতে হয় আমি সেগুলোতেই করবো আগে গিয়ে, এগুলো পরে কিনবো, ভাই অনেক কিছু এক্সপ্লোর করা আছে। আর আপডেটের পর গেমটা অনেক সুন্দর, অনেক কিছু অ্যাড করে দিয়েছে। চলো এবার গাড়িটা নিয়ে, আচ্ছা এখান থেকে আমার কিনতে হবে ওই এক্সপ্যাক্স, আর জেনারেল স্টোরে যেতে হবে না, জেনারেল স্টোরে তো আগের দিন ছিল হয়তো কিছু। আচ্ছা ক্রোবার কিনতে হবে, এক্স কিনতে হবে, চলো দেখি দুটো মিলে কেনা যাক। তারপর আরও কিছু কিনতে হবে, টেবিল শো কিনতে হবে। টেবিল শো আবার কী জিনিস, টেবিল শোটা দেখি কি। ওকে তো দুটো টেবিল শপ আছে, মানে টেবিল শো আছে, একটা হচ্ছে সস্তা আর একটা হচ্ছে লাক্সারি। তো $750 যেহেতু আমার কাছে নেই, সেহেতু আমার ছোটোটাই নেই, পরে যখন বড়লোক হবো তখন দেখা যাবে, পরে বেশি করে নিয়ে নেবো, আপাতত আমার আর কিছু লাগবে না দেখাচ্ছে না। ওকে তো বাইরে দিয়ে দিয়েছে, আমার জেনারেল স্টোরে যেতে হতো না এগুলো কেনার জন্য। জেনারেল স্টোরে সম্ভবত গরু মুরগি এগুলো কিনতে পাওয়া যাবে, আর এগুলো আমি গাড়িতে নিয়ে যাই। চলো গাড়িটা কোথায় আমার, আচ্ছা দাঁড়া ওইগুলো আগে আমি রেখে নিই। ওকে ও এটা আমি এখানে ওপেন করে দিলাম, আমি ভাবলাম বাড়ি গিয়ে করলে হয়তো ভালো হতো। দেখ ওকে প্যাকিং হয়ে গেছে, আমি ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবলাম হয়তো নতুন করে আবার বাড়ি গিয়ে ইয়ে করতে হবে না। তো এটা আমি গাড়ির উপরে আগে রাখি, এটা আমাকে বাড়ি নিয়ে যেতে হবে। ওকে সব কিছু আমি গাড়িতে আটিয়ে দিয়েছি, আপাতত আর কিছু নেই। এবার আমাকে সেলারের সাথে গিয়ে একটু কথা বলতে হবে, সেলারটা কোথায়। ওকে অনেক দূর সেলার, এটা কোথাকার সেলার, মনে হচ্ছে এটা জেনারেল স্টোরের সেলার। হ্যাঁ এবার আমাকে যেতে হবে জেনারেল স্টোরে, আর সেখানে গিয়ে মুরগি ফুরগিও কিনতে হবে। এদিকে সন্ধ্যাও নেমে আসছে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে, তারপরে রাতের আগে আমাকে অনেক কিছু করতে হবে। যদিও আজকের রাতটা আমাকে আবার টেন্টেই ঘুমাতে হবে আগের দিনের মতো, কোনো ব্যাপার না, চলো জঙ্গলের মধ্যেই যাবো, তাহলে শর্টকাট হবে, আগের দিনের মতো আর কোনো ইয়ে নেই আর কি। ও আসতে তো আগের দিনের মতো আর কোনো ঝামেলা নেই রাস্তার মধ্যে। আরে আমার গাড়িটা নষ্ট হয়ে যাবে তো, এখন আমি গরিব, আমার কাছে টাকা নেই, আমি নতুন গাড়ি কিনতে পারবো না। আর কুয়াশা পড়ে আছে, আগের দিন কুয়াশা ছিল না গেমে, যদিও ভালো লাগছে দেখতে অবশ্য খারাপ না। ওকে তো আমি জেনারেল স্টোরে পৌঁছে গেছি, তো জেনারেল স্টোরে গিয়ে আমি প্রথমে হরিণের মাংসগুলো বিক্রি করব, তারপরে যদিও রিয়েল লাইফে হরিণ ফরিণ মারা মানে নিষিদ্ধ, কিন্তু গেমের মধ্যে ঠিক আছে, গেমের মধ্যে গেমের হরিণের তো আর কষ্ট লাগে না, তো কোনো ব্যাপার না। তো এখানে হচ্ছে এখানে গিয়ে ওনার সাথে একটু কথা বলতে হবে। ওকে তো দুটো চিকেন কিনতে হবে, এগুলো আমি বিক্রি করে দিই, দাঁড়াও এগুলো বিক্রি করে দেখি কত টাকা দিচ্ছে আমাকে, কারণ এগুলো আমি হরিণ যখন মেরেই দিয়েছি একবারে বিক্রি করে দিই, তাছাড়া আমার গাড়িতে আটবে না। তো দেখি এগুলো কত টাকা দেয় এটার জন্য, $15 করে এক একটা দাম দিচ্ছে, ওয়াইল্ড মিটের দাম $15, আচ্ছা ঠিক আছে। তো $15 $472 আমার কাছে এখন আছে, আর আমাকে যে কিনতে হবে এখন দুটো চিকেন আর এগ বাস্কেট, তো কেনা যাক। চলো দুটো চিকেন কিনতে হবে আর এগ বাস্কেট, দুটো চিকেন, একটা কালো কালারের নেবো, আগের দিন দুটোই সাদা কালারের নিয়েছিলাম। ঘোড়াও আছে এখানে, $2,500 ঘোড়া কিনতে পাওয়া যাবে, ঘোড়ার পিঠে উঠে আমি জিনিস করতে পারবো অনেক কিছু। আর কুলারটা কী কাজে লাগে, কুলারটা আমি পরে নিবো, আমি এখনও কুলারের কাজ জানি না, উইডটাও কিনে নিই। তারপরে এই যে আর একটা সাদা মুরগি কিনে নিই, হলুদ মুরগিও আছে, হলুদ মুরগিও একটা নিয়ে নিই। তাহলে এখানে অনেক কিছু হয়ে গেছে, চলো এখানে কিনা যাক সব কিছু। ওকে চলো আমি মনে হয় ফালতু ওই বস্তাটা কিনলাম, মানে খাওয়ারের বস্তাটা, কারণ এটা এখানে আটবে না আজকে। আমার অনেক কিছু কিনতে হবে, দুটো মুরগি নিতে হবে, অনেক কিছু করতে হবে, তো আমার সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে আটবে না। ও এটা যাবে, আমি চাপাচাপি করে বসিয়ে দিয়েছি, আর দুটো মুরগি হয়তো এটা যাবে ওখানে, তো মুরগি দুটোকেও নিয়ে নিই। তারপরে বাড়ি গিয়ে আমার এখন অনেক কাজ আছে, মুরগির জন্য খাঁচা বানাতে হবে, তারপর অনেক কিছু এখন করতে হবে। দুটো মুরগি যখন নিতে বলেছে আজকে দুটোই নিবো, চারটার নিবো না, কারণ পরে গিয়ে খাওয়ারের অভাব টভাব পড়ে যায়, তারপরে মুরগি টুরগি মরে যায়, ওই জন্য আমি দুটো মুরগি আজকে নিয়ে যাই। তারপরে আগের ভিডিওতে জানি যারা যারা দেখেছিলে এই ভিডিওতে একটু বোরিং লাগতে পারে, একটু ওয়েট করো, আবার নতুন করে সব কিছু হবে, মানে সরি নতুন করেই হচ্ছে, মানে সব কিছু আবার ওখান থেকেই হবে যেখান থেকে আগের দিন করেছিলাম। ও হো এগ বাস্কেট তো কেনাই হয়নি, এগ বাস্কেটটাও কিনতে হবে, তাছাড়া আমি ডিম কেসে নিবো, চলো এগ বাস্কেটটাও কিনে ফেলা যাক। এই তো এগ বাস্কেট মাত্র $10 দাম, এগ বাস্কেটের বেশি দাম না, চলো এখান থেকে এগ বাস্কেট কিনে নিয়েছি। এবার চলো এবার বাড়িতে গিয়ে এগ বাস্কেট আবার আটবে তো গাড়ির মধ্যে, আমার সন্দেহ হচ্ছে, নাও আটতে পারে। ওকে সব আরে হ্যাঁ সব কিছু আটিয়ে দিয়েছি চাপাচাপি করে, এখন আমি সোজা বাড়ি যাব, তারপরে গিয়ে আমি এগুলোকে রেখে আসি। আরে ভাই তারপরে গিয়ে এগুলোকে রেখে আসি, তারপর অন্য কিছু আবার করা যাবে আস্তে আস্তে। আজকে বেশি মজা লাগছে আমার, জানি না কেন, কারণ আজকে নতুন আপডেট এসেছে ওই জন্য হয়তো। ওকে রাঞ্চে চলে এসেছি, এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চিকেন নামাতে হবে কোথায়, একটা পুরনো কোনো একটা ঘরে আমি চিকেনগুলো রাখি আপাতত, পরে চিকেনের জন্য খাঁচা বানিয়ে তারপরে ওখানে রাখবো। ওকে এখানে চিকেন রেখে দিই, আর একটা চিকেন আছে সেটাকেও নিয়ে আসি, মুরগি বলি চিকেন না বলে, অত শিক্ষিত হয়ে লাভ নেই, এখানে রাখি। আর এখান থেকে আমাকে হুইটও নিতে হবে, তো হুইট নিয়ে আমাকে এখানে রেখে হুইটের বস্তাটা আবারও খুলে দিতে হবে যাতে মুরগি খাবার খেতে পারে এখান থেকে। আর ওয়াটার বাকেট থেকে আমাকে ইয়ে নিতে হবে, জল ভরতে হবে। ওকে কমপ্লিট, $100 ইয়ে পেয়েছি, রিওয়ার্ড পেয়েছি, তো এখানে আমি রেখে দিই, এখান থেকে জল ফল যা খাবে খাবে। আর তাছাড়াও একটু পর আমার সন্ধ্যা হয়ে যাবে, আর মুরগির খাঁচা বানাতে হবে। আমি ভাবছি মুরগির খাঁচাটা কোথায় বানানো যায়, মুরগির খাঁচাটা আমি এখানেই কোথাও বানাই,
এর আশেপাশে, এটা হচ্ছে আমার মানে বাড়িতে ঢোকার জায়গা এরিয়া, তাহলে মুরগির খাঁচাটা এখানে বানাতে পারবো, কোথাও একটা বানাবো, কারণ আমি এবার ইচ্ছা মতো বানাতে পারি, আমার আর ওদের ইচ্ছা মতো কাজ করতে হবে না। তাছাড়া সন্ধ্যাও যাচ্ছে মানে আসছে, তো সন্ধ্যা হওয়ার আগে আগে আমি এখানে ঘুমাই। তার আগে আমি একটা কাজ করি, আমি যেগুলো না না কিছুই দেখা যাচ্ছে না, আগে চলো ঘুমিয়ে নিই, তারপরে দেখা যাবে কী করি। ওকে, ফাইনালি রাত মানে রাত পার হয়ে দিন হলো, এবার চলো, এবার সকাল হয়ে গেছে, সব কিছু চকচকা দেখা যাচ্ছে। এবার আমাকে যেটা করতে হবে, বিল্ড করতে হবে হচ্ছে মুরগির জন্য খাঁচা। তো তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইয়ে করতে হবে, কোথায় যেন বানাবো ভাবছিলাম সকালে, এখানটায় বানাবো ভাবছিলাম। তো এটাকে আমি কেটে দিই গাছটাকে। ওকে, গাছ একদম দেখো রিয়েলিস্টিকভাবে কাটছে, আগের দিন কেমন জানি একটা কূপ দিলেই কেমন জানি করে কেটে যাচ্ছিলো, এবার ঠিকঠাক আছে। আর নতুন ফুলের গাছ পাশও অ্যাড হয়েছে, এখানে ফুলের গাছটা হয়েছে, এটা কি আচ্ছা যাই হোক। তো এখানে আমাকে কূপ বানাতে হবে মানে মুরগির খাঁচা। তো এখানে চারটা আছে, একটাতে হচ্ছে 20টা মুরগি রাখা যাবে, এটাতেও 20টা মুরগি রাখা যাবে, কিন্তু একটারও দাম দেখাচ্ছে না যে কত টাকা খরচা হবে, সম্ভবত এবার টাকার সাথে কোনো সম্পর্ক নেই। আমি তাহলে একবারে বড়টাই বানিয়ে নিই, এটা বানাবো না এটা বানাবো, এটা বানিয়ে নিই, এটা বেশ বড় সরো, আর এটার মধ্যে আমি অনেকগুলো মুরগি রাখতে পারবো যেহেতু টাকার কোনো ব্যাপার নেই। 50টা উড প্ল্যাঙ্ক, তাহলে ভাই এটা আমি বানাবো না এখন, আমি না সস্তাটা বানাই, এটা বানাই, এটাতে খুব একটা বেশি কিছু লাগবে বলে মনে হচ্ছে না আমার। 15টা উড প্ল্যাঙ্ক লাগবে, তো উডগুলো আমি কালেক্ট করে নিই। আর আমি তাছাড়া ওই যে উড কাটার মেশিনটা কিনে নিয়ে আসছি, তো কোনো সমস্যা তো হওয়ার কথা না। তো উড কাটার মেশিনটা আমি এখানে প্লেস করে দিই, তো এখানে পেট্রোল ভরতে হবে। আচ্ছা, পেট্রোল ভরা কমপ্লিট, এবার এটা এখানে রাখো, আর এটাকে অফও করা যাবে। আচ্ছা, এবার এখানে আমি প্ল্যাঙ্ক কাটতে পারবো, যেমন অন করে দিই আগে, তারপরে এটা নিয়ে যখন আমি এখানে রাখবো তখন সম্ভবত প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক কেটে যাবে। ওকে, এরকম করে প্ল্যাঙ্ক কাটা যাবে। চলো, এখানে আমি এত দেরি লাগছে কেন ভাই, মনে হচ্ছে যে দামিটা কিনতে হবে, যেটা $750 ছিল, ওটাতে ভালোই তাড়াতাড়ি কাটা যাবে, ওটা অনেক পরে কিনতে পারবো, আমি এখনও পারবো না। ওকে, তাই মোটামুটি অনেকগুলো প্ল্যাঙ্ক কাটা হয়ে গেছে, এটাকে অফ করো। চলো, এখানে গিয়ে প্ল্যাঙ্ক দিয়ে এগুলো বানাতে হবে। ওকে, আমি সবগুলো প্ল্যাঙ্ক লাগিয়ে দিয়েছি মোটামুটি, এখানে আর মাত্র 2টো প্ল্যাঙ্ক লাগালে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। 14টা হয়ে গেছে, এটা 15টা, আগের সিস্টেমটা বেশি ভালো ছিল, যদি এটাতে টাকা লাগে না। ওকে, এটা দেখতে বেশ ভালো লাগছে, তো এখানে আমি মুরগি রাখতে পারবো। এই যে একটা মুরগি, আর একটা মুরগি কোথায়, আর একটা মুরগি তো ছিল, আমি তো 2টো মুরগি কিনেছিলাম, একটাকে পাচ্ছি আর একটাকে তো পেলামই না, কোথায় যেন চলে গেছে মনে হয়। আরে আমি শুদ্ধ উপরে উঠে গেছি, আর একটা মুরগি কোথায় চলে গেলো খুঁজতে হবে ওকে। এই তো বাইরে চলে গেছে, কত শয়তান মুরগি, ওই জন্য কালো মুরগি আর কিনবো না, আমি সাদা মুরগি কিনবো, সাদা মুরগিগুলো বেশি ভালো হয়, বাইরে যায় না। তারপরে চলো এখানে গিয়ে এটাকেও রেখে আসি, এখানে আমি খাওয়ার বস্তুটা খুলে দিই, আপাতত এখানেই থাক, আর কিছু করবো না। আরে চলো, এখান থেকে আমাকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ঘর ভাঙতে হবে আবারও আজকে, যেটা আগের দিন আমি একবার করেছিলাম, তাও আবারও করতে হবে। নতুন করে ঘর বানাতে হলে আমাকে এখানে ঘর প্রথমে ভাঙতে হবে, কিছু করার নেই তাছাড়া। এই যে আমার ওই দাদুর ঘর, এখানে আমাকে ওরে পুরোপুরি আবারও ভাঙতে হবে, এগুলো সব নোংরা ফোংরা যা আছে এগুলো সরাতে হবে আমাকে, চিন্তা করো না, আজকে অত সময় খাবো না আমি, আজকে আমি ফটাফট তাড়াতাড়ি ভাঙবো, তারপরে আমি নতুন ঘর বানানো শুরু করবো একটা। ওকে, তো আমার ভাঙা ভাঙের কাজ মোটামুটি কমপ্লিট, শুধুমাত্র রেডিওটা রেখেছি, এটা লাস্ট ভাঙবো, কারণ আগের দিনে আমি এটা প্রথমে ভেঙে ফেলেছিলাম। ওকে, কমপ্লিট, আমাকে কত টাকা দিল, $750 দিল আমাকে রিওয়ার্ড, এটা খুব ভালো কথা, আপাতত ঠিক আছে, কারণ আমার ঘর বানাতে মনে হয় কোনো টাকা খরচা হয় না, তো আমি ইচ্ছা মতো যে কোনো জায়গায় আমার ঘর বানাতে পারি। এবার আমার কাছে পুরো স্পেস আছে খোলাখুলি, আমি যেখানে ইচ্ছে সেখানে ঘর বানাতে পারি, ওখানে একটা টাওয়ার আছে, তারপরে ওখানে আরও বার্ন হাউস ফাউস আছে, ওখানে আপাতত কিছু করবো না, আমি যেখানে হচ্ছে এই যে মাঝখানে ঘরটা বানাবো, মাঝখানে বলতে এতটাও মাঝখানে না, এইখানটায়, এখানে যে ঘরটা আছে এখানের আশেপাশে কোথাও, এখানে ঘরটা বানালে কেমন হয়, এখানে বানানো যাক, চলো ওইদিকে আর বানাবো না। ওকে, ছোটো ছোটো ঘাস ফাঁস সব যা আছে এগুলো কাটো, তারপরে এখানে ঘর বানাবো, তারপরে আমি ফেন্স দিয়ে ঘিরে দিতে পারবো ঘর পরে ইচ্ছা করলে। এখানকার ঘাসগুলো কেটে নিলে খুব ভালো হতো, যেহেতু আমার কাছে ঘাস কাটার কোনো মেশিন নেই, সেহেতু আমি ঘাস কাটতে পারবো না, ওটা কিনে আনতে হবে আমাকে যদি ঘাস কাটতে চাই। বড় আমার ঘর বানাতে যে খরচা বলছে ওর থেকে আমি মনে হয় মুরগির ঘরে থাকলে বেশি সুবিধা হতো। তো এখানে আমার সব থেকে কম জিনিস লাগবে এটাতে, তো এটাই বানাবো আমি, চলো এখানে এটাই বানানো যাক। তাছাড়া প্রবলেম হবে, আমি এটা বানাতে গেলে অনেক জিনিস লাগবে, আর ঘরটা আমি কীভাবে বানাবো, এই দিকে মুখ করেই বানাই, কারণ এদিকে সব কিছু যেহেতু আছে সেহেতু এখানেই ঘরটা বানাবো। ওকে, এখানে এরকম করে ঘরটা হবে, আর এখানে আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে মেটেল দিতে হবে, কংক্রিট দিতে হবে, উড প্ল্যাঙ্ক, হ্যাঁ উড প্ল্যাঙ্ক 23টা, তো প্ল্যাঙ্কও কাটতে হবে, আবার অনেকক্ষণ কাটতে হবে ভাই এটার পিছনে আমার প্ল্যাঙ্ক কাটার জন্য। আমি এক কাজ করি, প্ল্যাঙ্ক কাটার মেশিনটা এখানে নিয়ে আসি। ও আরে, গ্যারেজটা রিমুভ করে ফেললাম আমি, আমি ইচ্ছা করে রিমুভ করিনি, আমি ভাবলাম যে গ্যারেজটার ওই নোংরাটা আবর্জনাটা রিমুভ করি, তো গ্যারেজটাই উড়ে গেছে। আচ্ছা কোনো ব্যাপার না, উড়ে গেছে যাক, ঠিক আছে, এখানে প্ল্যাঙ্ক রাখা আছে, এগুলো আমি ইউজ করতে পারবো।
ওকে ফাইনালি আমি ঘুমাতে পেরেছি এতক্ষণ চেষ্টার পরে। আমি সন্ধ্যা থেকে ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম পাচ্ছিল না। এবার আমাকে এখানে উট কাটার মেশিনটা আনতে হবে, তারপরে উট কাটতে হবে, অনেকগুলো গাছও কাটতে হবে। তাছাড়াও আমার যেই জায়গাটা আছে না, আমি এখান থেকেই বেশি করে গাছ কাটবো, বাড়তি কোনো জায়গায় গাছ কাটবো না। তাছাড়া অনেক পরিষ্কার হয়ে যাবে এখানটায়। ঘরের পেছনে যেগুলো গাছ আছে ওগুলো থাক, সুন্দর লাগছে, ওগুলো কাটার দরকার নেই। আশেপাশে যেগুলো আছে ওগুলো কাটি। এবার গাছ কাটাকাটি কাজ শুরু হোক। এখানে আমার কয়টা লাগবে, উড প্ল্যাঙ্ক লাগবে হচ্ছে 23টা মাত্র, খুব একটা বেশি লাগবে না। তাছাড়া জঙ্গল ফঙ্গল আছে এগুলো কেটে দিই, তাহলে দেখতেও ভালো লাগবে আর আমার গাছও পেয়ে যাবো। ওকে একদিক থেকে কাটতে থাকি, দেখি একদিক থেকে আমি গাছ দিতে থাকি। আচ্ছা খুব একটা ডিফারেন্স হয়নি, আমাকে এরকম করেই কাঠগুলো দিতে হবে। ওকে তো আমাকে এরকম করে কমপ্লিট করতে হবে বিল্ডিং। আচ্ছা তো এরকম করে আমার মোটামুটি 23টা গাছের প্ল্যাঙ্ক লাগবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে কংক্রিট ফংক্রিট, অনেক কিছু লাগবে। গেম অনেক কঠিন হয়ে গেছে, আগে সহজ ছিল, আগে শুধু প্ল্যাঙ্ক দিলেই হয়ে যেত, কিন্তু এখন অনেক কিছু দিতে হবে। ওকে আমি প্ল্যাঙ্ক তো মোটামুটি অনেকগুলোই দিয়ে দিয়েছি, প্ল্যাঙ্ক আমার হয়ে গেছে 21টা 23টার মধ্যে। আর এখানে একটা দিতে হবে, প্ল্যাঙ্ক হয়ে গেছে সবগুলো। এবার আমাকে মেটেল আনতে হবে আর কংক্রিট আনতে হবে, কিন্তু আমার এটা জানাই নেই যে মেটেল আর কংক্রিট কোথায় পাওয়া যায়। কংক্রিট সম্ভবত আমি দোকানে দেখেছিলাম যেখানে হার্ডওয়্যার স্টোর ছিল, তো হার্ডওয়্যার স্টোরে চলো ঘুরে আসি, গিয়ে দেখি হার্ডওয়্যার স্টোরে আমি কংক্রিট পাই কি না, তাহলে ঘরটা কমপ্লিট করতে পারবো, তাছাড়া অনেক প্রবলেম হয়ে যাবে। তাছাড়া দেখো ঘরটা মোটামুটি কমপ্লিটের দিকেই হয়ে যাচ্ছে প্রায়, আর একটু কাজ করলেই কমপ্লিট হয়ে যাবে। আর মুরগির খবর কি, এক সেকেন্ড, মুরগি মরে যায়নি তো? না, মুরগি খাওয়া দাওয়া ঠিকঠাকই করছে, মরে যায়নি এখনও পর্যন্ত। মুরগির জন্য পাললে খাওয়ার নিয়ে আসবো, কিন্তু এখন মনে হয় দরকার নেই, আনার পরে আনবো। চলো এখন আমি হার্ডওয়্যার স্টোরে যাই, চলো এই স্টোরে দেখি কংক্রিট ফংক্রিট পাওয়া যায় কি না। তো আমার হচ্ছে কংক্রিট লাগবে, এটা নিয়ে নিই। আর একটা কত টাকা আছে, 1182 ডলার আছে, অনেক টাকা আছে। আর এটা নিয়ে নিই, এটা হচ্ছে 50টা, তাহলে 750 ডলার, ঠিক আছে। এবার তারপরে কী করতে হবে আমার কিন্তু কিছুই জানা নেই, একদমই জানি না আমি কী করতে হবে। ওখানে গিয়ে আমাকে সম্ভবত কংক্রিট, এগুলো তো কংক্রিট, আর ওখানে দেখাচ্ছিলো কংক্রিটের কী কী যেন লাগবে দেখাচ্ছিলো। তো চলো ওখানে গিয়ে আগে দেখি আরও কী কী করতে হয় আমাকে, মানে আমার বাড়ির ওখানে গিয়ে। ওকে তো 50টা মেটেল নিয়ে নিয়েছি আর অনেক কিছু নিয়ে নিয়েছি। এইবার দেখবো পরে আমার পানি লাগছে এবার অনেকটাই, কারণ এরকম সিমেন্ট তারপরে কংক্রিট ফংক্রিট মানে সব কিছু এরকম রিয়েলিস্টিক বানানোর কী দরকার ছিল ভাই? প্রথমেই তো ঠিক ছিল, শুধু কাঠ দিয়ে বাড়ি হয়ে যেত, এখন অনেক কিছু ঝামেলা করতে হচ্ছে। চলো এবার দেখি আমাদের আবার যেতে হবে যেতে। আমি ভেবেছিলাম এখান থেকে শর্টকাট মারবো, কিন্তু এখানে দেখি পাথরে ভর্তি হয়ে আছে, এখান থেকে শর্টকাটে যাওয়া যাবে না, আমার এখান দিয়েই যেতে হবে, কিছু করার নেই। চলো এখানে গিয়ে দেখি কংক্রিট ফংক্রিট দিয়ে কী করতে হবে, আমার কোনো আইডিয়াই নেই একদমই যে কী করতে হয় এগুলো দিয়ে, শুধু ওখানে দেখাচ্ছে তাই আমি কিনে আনলাম। চলো এবার একটা করে এগুলো করা যাক, এগুলো দেখি কী কাজে লাগে এবার। ওকে মেটাল 15টা, আচ্ছা মেটাল হয়ে গেছে, মেটাল আমার ইউজ হয়ে গেছে 50টা মেটালের মধ্যে, আর আমার 35টা বাঁচা আছে, 15টা ইউজ হয়ে গেছে। কিন্তু কংক্রিট কী করতে হবে, কংক্রিটটাও দিতে হবে এভাবে। ওকে কংক্রিট 80 লাগবে, তার মানে আমার 50টা হলো, আরও 30টা লাগবে, তারপরে ঘর কমপ্লিট হবে। আমি ভেবেছিলাম কংক্রিটকে কিছু একটা করতে হবে, 50 কেজি, ও 80 কেজি লাগবে, তার মধ্যে আমি 50 কেজি ইউজ করেছি। চলো আবারও আমি যাই, আবার কিনে আনতে হবে হার্ডওয়্যার শপে গিয়ে। আমি আগে জানলে 30 কেজি এক্সট্রা নিয়েই আসতাম, আমি আগে বললেই হতো, আমি তো বুঝতেই পারিনি যে ওটা কেজি বলা হয়েছে এখানে। আমি ভেবেছিলাম কংক্রিটের কোনো রড ফড লাগবে, তারপরে আবার কাজ করবে, কী কী হবে না হবে, ওই জন্য একটু ঝামেলা পড়ে গেছিলাম। আর মাত্র 30টা হলেই হবে, মানে 30 কেজি, তাহলে আমি ঘরটা কমপ্লিট করতে পারবো। আর আজ রাতটা আমাকে টেন্টের মধ্যে কাটাতে হবে না, অনেক মজা হতে চলেছে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, অবশ্য অনেকটাই শেষ হয়েছে, লাস্টের দিকে চলেই এসছে। তো ভিডিওটিতে অবশ্যই লাইকও করে দিও। ও হরিণ এসছে, হরিণ, কিন্তু আমি হরিণ এখন মারবো না, টাকার দরকার আমার আপাতত অতটা নেই। আমার টাকার দরকার পড়বে সেখানে, যেখানে যে গাড়ি কিনতে হবে, একটা লরি ফরি কিনবো, তারপরে শুকর ফুকর কিনবো, ওখানে আপাতত আর দরকার নেই। আসতে আমার গাড়ি ফাড়ি কেন ডিগবাজি খায় কেন এরকম করে? চলো আর 30 কেজি নিয়ে আসি সিমেন্ট, তারপরে দেখা যাবে আর কী করা যায়। 50 কেজি নিয়ে নিই, কারণ দরকার পড়বে। তো চলো হয়ে গেছে, 50 কেজি সিমেন্ট কিনে নিয়েছি, এইবার চলো ইয়েতে মানে কংক্রিট। আর একটা জিনিস নিয়ে যায়, ঘাস কাটা মেশিনটা নিয়ে যাবে। চলো গ্রাস কাটার মেশিনটা দেখি কত টাকা দাম, 750 ডলার, কিন্তু আমার কাছে আরে মাত্র 182 ডলার আছে, হবে না। এখানে কী আছে কমপ্লিট আছে, এগুলো পরে নেওয়া যাবে, আপাতত আর দরকার নেই। আর আমার কাছে মাত্র 182 ডলার আছে, আমি এত টাকা খরচা করে ফেললাম ঘর বানানোর পেছনে, ভাবতেই পারিনি। চলো এটা নিয়ে গেলে হয়ে যাবে আমার ঘরের কাজ। চলো এবার এটা নিয়ে গাড়িতে রাখি, তারপরে চলো ঘরটা কমপ্লিট করি, আর বাদ বাকি যেটা করতে হবে এটা আস্তে আস্তে করবো। আর এপিসোড তো এখনও পড়েই আছে, অনেকগুলো পার্ট আসবে এই গেমের, আর যারা যারা চাও এই গেমের পার্ট, তারা তারা ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিও, আর নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই লাইক করবে ভিডিওটিতে। চলো বাড়িতে যাওয়া যাক, মানে রাঞ্চে যাওয়া যাক। আর প্রায় আর 2-3 ঘন্টা পর রাত হয়ে যাবে, তাড়াতাড়ি গিয়ে আমাকে ঘরটা কমপ্লিট করতে হবে। তো বেশি কিছু আর করতে হবে না, চলো অনেক ঝামেলাই করে ফেলেছি অলরেডি, আর খুব একটা বেশি কিছু নেই।
গাড়িতে চাপা পড়েই মরে যাবে এরকম করে দৌড়াদৌড়ি করলে। ওকে কমপ্লিট, এবার আমি এটা ইউজ করি এখানে, মাত্র 30 কেজি আর লাগবে, তাহলে হয়ে যাবে। ওকে ওকে, নতুন বাড়ি রেডি, এবার আমি এখানে থাকতে পারবো, অনেক কিছু করতে পারবো। আপাতত চলো যেটা করবো আমি ভেতরে একটু এক্সপ্লোর করে দেখি এখানে কী। ও রেডিও, রেডিও বাজে না, গান টান বাজছে না, জানি না কেন, মনে হয় ক্যাসেট ফ্যাসেট ভরতে হবে। আর এখানে আমি লাইট অন করতে পারবো কি না, লাইট, ওকে লাইট অন করতে পারবো, তার মানে আমি নতুন লাইট ফাইট। এটা গরু রাখা আছে, এটাও আগের বাড়ির মতোই, যদিও আমি একবার বানিয়েছিলাম, আমি পরে আপডেট আসার পরে আর ওই গেমটা খেলিনি, নতুন করে আপডেট করলাম ওই জন্য। তো সেভ করা যাবে, আর টু সেভ গেম একটু পরে সেভ করি। আর টিভি অন করা যাবে, ও টিভি তো ফার্মিংয়ের জিনিস দেখাচ্ছে, কিন্তু আপাতত বন্ধ থাক, আমার অনেক কাজ করতে হবে। চলো এখন আপাতত আর তেমন কিছু করবো না, রাতও হয়ে এসছে, একটু পরে রাত হয়ে যাবে। আর ইলেকট্রিক বিল আসবে কি না সেটাও আমার জানা নেই, কিন্তু লাইট অন থাকলে ভালোই লাগছে দেখতে, তো জ্বালিয়ে রাখি, একটু বিল ফিল আসলে কোনো সমস্যা নেই। আর আজকে রাতটা আমি ঘরটায় থাকতে পারবো, ঘর কমপ্লিট বানানো, খুব মজা লাগছে দেখে আমার। আর আমার কাছে টাকা খুবই কম, এটা দেখে খুব দুঃখ লাগছে, যেহেতু টাকা দরকার আমার। তো আমি যেটা করবো এখন, দেখি ডিম দিয়েছি কিনা মুরগিতে, যদি ডিম ফিম পারে তাহলে আমি নতুন করে ইয়ে বানাবো। সব মুরগি বাইরে চলে যাচ্ছে ভাই, চলো আর দুটা গিয়ে মুরগি কিনে নিয়ে আসি, আর মুরগির জন্য খাবার নিয়ে আসি, খাওয়া শেষ হয়ে গেছে। আর বড় করে খাঁচা বানাতে হবে, ওটা না হয় পরের দিন বানাবো। আর এর পরের দিন হচ্ছে গরু আর শুকর কিনবো, যদি পারি, মানে যদি টাকা জমাতে পারি, তাহলে আমি একটা বড় ট্রাক কিনবো, ট্রাকে করে আমি শুকর গরু, তারপরে বা বড় কোনো গাড়ি কিনে যেতে আমি ওগুলো গাড়িতে করে আনতে পারি, কারণ ওগুলো এই গাড়িতে আনা যাবে না, অনেকবার ট্রিপ দিতে হবে। ওই কারণে আমি একটা বড় গাড়ি কিনবো, তারপরে একবারই নিয়ে আসবো, যেহেতু মানে সরঞ্জাম যা আছে সব কিছু, সেহেতু আমি অত খাটাখাটি করবো না। তাহলে জেনারেল স্টোরে চলে এসেছি, জেনারেল স্টোর খুব একটা বেশি দূর মানে না আমাদের বাড়ি থেকে, রাঞ্চ থেকে। তো চলো এখান থেকে আমাকে কিনতে হবে কিছু। ওকে তো টোটাল $160 খরচা হবে, আমি $160 দিয়ে সব কিছু কিনে নিতে পারবো। তারপরে আমি ডিমগুলোও বিক্রি করবো, দেখবো ডিমের দাম কত দেয়। 4টা ডিম যেহেতু আমার কাছে আছে, আর 2টো ইয়েও কিনে নিয়েছি, এগুলো গাড়িতে রাখা যাক, খাওয়ার বস্তাগুলো হুইটের, তো এগুলো রাখি, আর 2টো মুরগিও রাখবো। আর শুকর টুকর পালতে হলে ওদের জন্য এক্সট্রা করে আমাকে একটা ঘর বানাতে হবে, যেখানে আমি শুকর তারপরে গরু এগুলো রাখতে পারবো। আর ওদের কাছ থেকে যেগুলো ম্যাটেরিয়াল পাবো, যেগুলো জিনিস পাবো, সেগুলো দিয়ে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো, ওই টাকা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো। তো আস্তে আস্তে অনেক প্রোগ্রেস করবে এই গেমও, তো দেখতে থাকো, অনেক ভালো লাগবে আশা করি। পরের এপিসোডও খুব তাড়াতাড়ি আসবে, যদি ভিডিওটিতে লাইক করো। তো চলো এগুলো আমার কেনা হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক। ও হ্যাঁ, ডিমটা বিক্রি করতে হবে, আমি তো ভুলে, এক সেকেন্ড, ডিমের বাস্কেট আনতে আমি ভুলে গেছি, আমি বাড়িতে ডিমের বাস্কেট রেখে চলে আসছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, যখন একবারে অনেকগুলো ডিম হয়ে যাবে, সবগুলো ডিম একবারে একসাথে নিয়ে আসবো, তাহলে অনেক টাকার বিক্রি করতে পারবো একসাথে। তাছাড়াও আমার টাকার অনেক দরকার, তো দেখি আস্তে আস্তে কী করা যায়। 4টা মুরগি যেহেতু নিয়েছি, আমার রোস্টারও নিতে হবে, মানে যেগুলো মুরগা ফুরগা ফলে হয়তো, সেগুলো থেকে আমি নতুন মুরগির ডিম থেকে মুরগি ফুটাতে পারবো, মুরগির বাচ্চা। তো এখানে গিয়ে চলো আমি ইয়ে করি, আগে মুরগির খাঁচাতে মুরগিগুলো রেখে আসি। নাও তোমাদের আর 2টো বন্ধু চলে আসছে, এবার তোমরা খেলাধুলা করো, আর ডিম ফিম পারো তাহলে বিক্রি বিক্রি করে আমি বড়লোক টড়লোক হতে যদি পারি তাহলে অনেক ভালো হবে। মুরগির বাচ্চাগুলো খুব শয়তান, যখন তখন বাইরে চলে যায়, কথা শোনে না, ওই জন্য বড়ো খাঁচা বানাতে হবে যাতে বাইরে নাই যেতে পারে। আর তাছাড়াও আমার হুইট টুইট দিতে হবে খেতে, এখানে কে এখানে আমার খেতে খেতে পারবে, সমস্যা নেই। চলো এবার এখানে 4টা মুরগি হয়ে গেছে, 4টা মুরগি মিলে অনেকগুলো ডিমও পারতে পারবে, আর আমার কাছে অলরেডি 4টা ডিম আছে, তো একটু যখন বেশি ডিম ফিম হয়ে যাবে তখন আমি অনেক কিছু করতে পারবো। আর আপাতত আমাকে দেখি আর কিছু করা যায় কি না, আমার কাছে আর মাত্র $22 পড়ে আছে, $22 দিয়ে কী করবো আমি জানি না। আর দেখি আমার বিল্ডার অপশন আর কী কী বানানো যাবে, উড ফ্যান্স বানাতে পারবো, তার মানে মুরগি যেখানে আছে মুরগিকে আমি ঘেরা করতে পারবো ফ্যান্সগুলো দিয়ে। চলো এগুলো ঘেরা করা যাক, যাতে মুরগিগুলো এখান থেকে বেরিয়ে যেতে না পারে। এরকম করে এখানে বানাতে হবে 1টা 2টা, দেখি কতক্ষণ লাগাতে হয়, মানে কতগুলো লাগাতে পারি, যাতে মুরগি আর এখন বেরোতে পারবে না। আমি চলো পিছন দিয়েও লাগিয়ে দিই, তাহলে এখানে আমি পুরোটাই মুরগির চাষবাস করতে পারবো। পিছনে এগুলো ভেঙে টেঙে দিই, তারপরে যা আছে এখানে আমি পুরোপুরি মুরগির ইয়ে করবো, মুরগির জন্য বানাবো জায়গাটা। আর গাছ ফাছ যা আছে সব একদম কেটে ফেটে দিই, তাহলে আর মুশকিল হবে না। আরে গাছকে ভূতে ধরলো নাকি, গাছ এরকম করে যা যেতেই আছে, দেখো কোথায় গিয়ে থামবে তার কোনো ঠিক নেই, এটা কোন গ্র্যাভিটি ভাই, ও থেমেছে। চলো এখান থেকে গিয়ে এগুলো রেখে আসি প্ল্যাঙ্ক, তারপরে আমি মুরগিকে এখান থেকে খাঁচা থেকে খুলে মানে বের করে দেবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। গাড়ি ফাড়ি সব সাইডে রেখে দিই, আর বেশিক্ষণ কাজ করাও যাবে না আজকে, কারণ রাত হয়ে গেছে। তো আমি এটা আগে স্ট্রাকচারটা পুরোপুরি বানিয়ে নিই, তারপরে যা বাকি থাকবে সেগুলো আমি পরে বানাবো। এটা সম্ভবত গেট, তো গেটটা এখানে লাগিয়ে দিই, তাহলে এখান দিয়ে যাওয়া আসা করা যাবে।
ওকে রাত করে তো আমি বানালাম, কিরকম হলে বুঝতে পারলাম না, অনেক বেকাটারা হয়ে গেছে। চলো আমার ঘরে গিয়ে আগে ঘুমানো যাক, ঘুমিয়ে টুমিয়ে এসে বাদ বাকি কাজ করবো। আর গেম প্লেটা সত্যি সত্যি আজকে অনেক বিশাল বড় হয়ে গেল, আমি এত বড় করতে চাইনি, কিন্তু পরের এপিসোডটা একটু ছোটো হবে। তোমরা বলো আমাকে যে বড় ভিডিও দেখতে চাও এই গেমের নাকি ছোটো ছোটো, তো টিভিটা আগে চালানো যাক। চলো টিভি দেখতে দেখতে ঘুমাবো, বিন্দাস লাইফ হবে এখন আমার, মুরগির ডিম বিক্রি করে বড় খাবো, আমার দাদুর স্বপ্ন পূরণ হয়ে যাবে। হোল্ড টু স্লিপ, ওকে গুড নাইট সবাইকে আজকের মতো, না এখনও বাই বলবো না, কারণ আমার খাঁচাটা আগে কমপ্লিট করবো বানানো, তারপরে আমি কাজ ইয়ে করবো। চলো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে বানানো কমপ্লিট করবো খাঁচাটা। লাইট ফাইট বন্ধ করে দিই, শুধু শুধু বিদ্যুতের বিল ফুরাবে, ইলেকট্রিসিটি নষ্ট করা একদম উচিত নয়। তো চলো এখান থেকে আমার এটাও নিয়ে যাই, তাহলে ওগুলো একবারে নিয়ে গিয়ে আমি ওখানে ওগুলো কমপ্লিট করতে পারবো, ডাইরেক্ট আর বারবার এখানে আসতে হবে না। এখান থেকে আমি সবগুলো ইয়ে গাড়িতে করে নিয়ে যাই, প্ল্যাঙ্ক যেগুলো ঘর বানানোর পর বেঁচে গেছিলো ওগুলোকে নিয়ে ওখানে আমি অ্যাপ্লাই করি, মানে আমার যে বেড়াগুলো বানাবো ফেন্সগুলো সেখানে এগুলো ইউজ হবে অনেকগুলো, ওই জন্য এগুলো বারবার অত গাছ কাটা ভাল লাগে না আমার। ওকে এটা হচ্ছে গেট হয়ে গেছে, এটা খুলে আমি ভেতরে ঢুকতে পারবো। আর আমার এখন অনেকগুলো প্ল্যাঙ্কের প্রয়োজন, ওই জন্য আমার আরও গাছ কাটতে হবে অনেকগুলো। আর এগুলো কি জাঙ্ক ফাঙ্ক পড়ে আছে, এগুলোকে সরাতে হবে আমাকে, দেখতে খুব বিশ্রী লাগছে। এটা কি জিনিস, এগুলো আমি বুঝতে পারছি না, ওই জন্য এগুলো নড়াবো না আপাতত, এগুলো এখানে থাক। আর এটা আচ্ছা থাক, এগুলো অতটা ইয়ে নেই। চলো গাছ ফাছ কাটতে হবে আমার আরও অনেকগুলো, কারণ মুরগির ওই খাঁচাটা কমপ্লিট করতে হলে অনেকগুলো গাছ লাগবে, তাহলে আমি অনেকগুলো মুরগি পালতে পারবো। আর অনেকগুলো মুরগি পালা মানে অনেকগুলো ডিম দেওয়া, আর অনেকগুলো ডিম দেওয়া মানে অনেকগুলো বড়লোক হয়ে যাওয়া। ফেন্স ফেন্স এখানে পড়ে আছে, দেখতে বাজে লাগছে, এগুলো সরাও সব, এগুলো রেখে কোনো লাভ নেই। আশেপাশে যত গাছ ফাছ ছিল সব আমি কেটেই শেষ করে দিলাম, আর জঙ্গল থেকেও গাছ কেটে আনতে হবে। আর আমি যেহেতু এই জায়গাটা থাকবো, এই জায়গাটা পরিষ্কার থাকাই ভালো, বেশি নোংরা করবো না আমি। এখান থেকে আমি অনেকগুলো প্ল্যাঙ্ক কেটে নিয়েছি, এবার আর গাছ শর্ট করার মানে পড়ার কথা না। চলো এবার আশা করি হয়ে যাবে এতগুলো দিয়ে, এগুলো কাটলে আমার ওখানে ফেন্স পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে সম্ভবত। চলো দেখি আমার মুরগির অবস্থা কি, মরে পড়ে যায়নি তো? আচ্ছা সবগুলোই মোটামুটি ঠিকঠাকই আছে, ওরকম কোনো ব্যাপার নেই। একটু তেল ভরে নিই জেনারেটরে, তাছাড়া এটা ভালোই মানে খালি হয়ে গেছে, অনেকক্ষণ ধরে চালাচ্ছি। এই ফেন্সগুলো কমপ্লিট হয়ে গেলে এগুলো আমি খাঁচার মুখটা খুলে দিতে পারবো, তাহলে আর এদেরকে কোনো টেনশন থাকবে না যে কোথায় বেরিয়ে চলে যাবে, উড়ে টুড়ে যাবে। তো এবার আমি বিন্দাস, বৃষ্টি শুরু হয়ে গেলো নাকি? বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ভাই। আর একটা ওয়াটার বোল হয়ে যাবে, একটাতে জল থাকবে আর একটাতে মুরগির খাবার থাকবে, এরকমই কিছু একটা। আর চলো ওকে এটা কমপ্লিট হয়ে গেছে, এখানে সম্ভবত আমি খাবার দিতে পারবো। এবার এখানে খাবার দিতে হলে ওকে এখান থেকে মুরগি এবার আরামে খেতে পারবে, কোনো ব্যাপার না। মুরগি বিন্দাস খাওয়া দাওয়া করবে, আর আমি ডিম পারবে, আর আমি ডিম বিক্রি করে পড়লো খাবো। এটা হচ্ছে আমার কাজ এই গেমে, আর কিছু কাজ নেই, অনেক কিছু আছে এই গেমে করার মতো যদিও। তো আস্তে আস্তে করবো, দেখবো কী কী করা যায়। আর গাছ আবারও প্ল্যাঙ্ক শেষ হয়ে গেল আমার, ওকে তো এটা লাস্ট, এটা দিলে আমার এটাও কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে মুরগি জল খেতে পারবে, আমার মনে হচ্ছিল অনেক উঁচু হয়ে গেল, এখান থেকে খেতে পারবে কিনা আমার সন্দেহ আছে, কিন্তু দেখি এখান থেকে না, এখান থেকে এটা দিয়ে দেওয়া যাবে না। আমার বাকেটে করে ভরে ভরে এনে ওখানে দিতে হবে, তাছাড়া বাকেট কোথায় আছে এটা খুলে দিই, আপাতত এখানে আর কিছু দরকার নেই। এখানে যদি আমি আরেকটা প্ল্যাঙ্ক দিই তাহলে এটা আটকে যাবে। ওকে আমার পুরোপুরি মুরগির খাঁচা তৈরি, এবার এখান থেকে আমি আরামসে সব কিছু করতে পারবো। এই মুরগি একটাও ডিম পারেনি, কত শয়তান হয়ে গেছে। আমাকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে কুয়ো যেখানে ছিল, যেখানে কুয়াটা ছিল, কুয়া থেকে আমাকে জল আনতে হবে, ওই জন্য কুয়াটা খুঁজতে হবে যে কুয়াটা কোথায় ছিল। ওই তো অনেক দূরে কুয়া ভাই, একটা জঙ্গলের মধ্যে কুয়া আছে, এখান থেকে আমাকে কত দূর জল নিয়ে যেতে হবে। তো তার জন্য আমাকে এখানে কিছু বিল্ড করতে হবে। আচ্ছা এখানে এটা বানাতে হবে তার কোনো মানে নেই, আমি ওখানেও সম্ভবত বানাতে পারবো। চলো দেখি ওখানে বানাতে পারি কি না, কুয়াটা যদি আমি এখানে বানাতে পারি তাহলে ভালোই হয়, দেখি এখানে বানানো যায় কি না। চলো আচ্ছা এখানেও বানাতে পারবো আমি, এটা বেশ ভালো কথা। তাহলে কংক্রিট লাগবে হচ্ছে 50টা, কয়টা আছে আমার কাছে, 35টা আছে, 50টার মধ্যে, ও সরি এটা তো কংক্রিট না, এটা কংক্রিট, 20টা আছে আমার, আর 30টা লাগবে। আর প্ল্যাঙ্ক লাগবে হচ্ছে 6টা। আর আমার কাছে টাকা কত আছে, টাকা একদমই নেই, তার মানে আমি বানাতে পারবো না। আমাকে এটা বানাতে হলে আরও 40 কেজি কংক্রিট আনতে হবে, তার জন্য মুরগির ডিম ফিম বিক্রি করতে হবে, বড়লোক টড়লোক হতে হবে, তারপরে হয়তো পারবো, তার আগে পারবো না, অনেক কষ্টকর হয়ে যাবে জিনিসটা। আর দেখি আমি ইয়েটা কোথায়, বাকেট যে ছিল বাকেটটা কোথায় রাখা আছে, হয়তো বাকেট ভিতরে রাখা আছে, তো এটা নিয়ে গিয়ে আমি জলটা ফিল করে দিই এটার মধ্যেই। তাড়াতাড়ি আমাকে কুয়োটা বানানোর ব্যবস্থা করতে হবে। ওকে ডিম দিয়েছে, এবার আমি ডিম বিক্রি করতে যেতে পারবো। চলো দেখি ডিম বিক্রি করতে হলে আমাকে দেখি কয়টা মানে ডিমের কয় টাকা দেয়, তাহলে আমি আরও বেশি করে ইয়ে নিয়ে আসবো, কিনে মুরগি কিনে নিয়ে আসবো, তারপর রোস্টার আনতে হবে, অনেক কিছু করা যাবে। আর তাছাড়াও আরও অনেক কাজ বাকি আছে। ওকে মুরগি আবার বাইরে বেরোচ্ছে, চলো এখানে মুরগির ডিম টিম আজকে আর বিক্রি করতে যাবো না, আজকে আর ভালো লাগছে না,
পরের দিন বিক্রি করবো আর বেশি করে মুরগি কিনে আনবো, আর কুয়োটাও ঠিক করতে হবে, তারপর শুকর কিন্তু আবার অনেক কাজ বাকি আছে। আপাতত এখানে এরকমই থাক আজকের মতো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিও, এটাতেও টার্গেট রাখছি 3000 লাইকের। 3000 লাইক আশা করি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, অবশ্যই 3000 লাইক কমপ্লিট করে দেবে। আর হ্যাঁ, আর আমার মাথায় কাজ করছে না আর কী কী করবো। ওকে, আর একটা ডিম দিয়েছে, দাঁড়াও ডিমটা আমি আগে কুড়িয়ে নিয়েই আসি। এখান থেকে দেখো আর একটা ডিম আছে, জঙ্গলের মধ্যে ডিম দিয়েছে। আর আমাকে জঙ্গলগুলো কাটতে হবে, তার জন্য আমাকে মেশিন কিনতে হবে, ঘাস কাটার মেশিনটা। তাছাড়া যে এই ট্যাঙ্কিটা আছে এটা তো রিফিল করা যায় না, এটা আমার বিক্রি করে দিতে হবে সম্ভবত যখন জল খালি হয়ে যাবে। তো আপাতত আর তেমন কিছু নেই। আর একটা কাজ আমি করতে পারি, সেটা হচ্ছে আমি শুকর কিনে আনতে পারি আর শুকরকে ওরকম করে বানাতে পারি, কিন্তু দরকার নেই। শুকরের জন্য আমি একটা পুরোপুরি ঘরই বানিয়ে দেবো, তাহলে অনেক টাকা আর্ন করতে পারবো। আপাতত ডিম বিক্রি করে যা হয় হবে। তো হ্যাঁ, এই পর্যন্তই, ভালো থেকো সবাই। চলো আগে গেমটা সেভ করি, তারপরে ভালো থেকো হবে। আগে গেমের ঘরে যাই, তারপরে আমি গেমটা সেভ করি, তারপর আজকের মতো এন্ড করব। আর পার্ট 3 দেখার জন্য যারা যারা এখনও পর্যন্ত এক্সাইটেড যে পার্ট 3 দেখবে, তারা ভিডিওটিতে তাড়াতাড়ি লাইক করে দিও। আর এইরকমই গেম প্লে এই চ্যানেল আসতে থাকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর গেম সেভ করে দিয়েছি, চলো আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো সবাই, বাই।